আসসালামু আলাইকুম। টেক 1971-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারের মানে আপনার পিসি থেকে একটি সফটওয়্যার কিভাবে কমপ্লিটলিভাবে আনইনস্টল করতে পারবেন, এবং আনইনস্টল করলে তার ডাটা সম্পূর্ণভাবে কিভাবে আনইনস্টল করতে মানে কিভাবে ডাটা ক্লিয়ার করতে পারবেন, তো সেই বিষয়ে আজকে দেখাবো। তো এই যে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ক্যামটেসিয়া 9, আজকে আমি এই সফটওয়্যারটি আনইনস্টল দেখাবো কীভাবে আনইনস্টল করতে হয়। তো সর্বপ্রথম আমরা উইন্ডোজ বাটনে যেয়ে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আনইনস্টল প্রোগ্রামে যাব। আনইনস্টল প্রোগ্রামে যাওয়ার পর এখান থেকে আমাদের সফটওয়্যারটি আনইনস্টল করব। ডাবল ক্লিক করলে তারপর একটা ইয়েস করে দেবেন। তো এখন এখান থেকে ডিলেট দিস ফাইল, তো এখানে তো ডিলেট ফাইলস কিছু কিছু ক্ষেত্রে এগুলো আসে না, তো জাস্ট কীভাবে আনইনস্টল করে তাই সিম্পলভাবে আনইনস্টল করে নেবেন। তো এইভাবে আনইনস্টল হচ্ছে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আনইনস্টল হয়ে যাওয়ার পরে ফিনিশ বাটনে এখানে ক্লিক করবেন। ফিনিশ বাটনে ক্লিক করার পর আমাদের প্রাইমারিভাবে সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। আনইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমাদের কিছু ডাটা ক্লিয়ার করতে হবে। তো ডাটা ক্লিয়ার করার জন্য উইন্ডোজ ফাইলে যাব। উইন্ডোজ ফাইলে যাওয়ার পর প্রোগ্রামের ভিতরে যাব। প্রোগ্রামে যাওয়ার পর এখানে এই যে টেক্সমিথ এই যে একটা ফাইল আছে, তো এই ফাইলটা কেটে দেব। তো এখানে পারমিশন চাচ্ছে, কন্টিনিউ দিয়ে দেব। একটা ফাইল কাট হয়ে গেছে। তারপর আমরা প্রোগ্রাম ফাইলস যাদের 32 বিট করা আছে তাদের এখানে আসবে, তো আমার যেহেতু 64 বিট এখানে নাই। তারপর প্রোগ্রাম ডাটার ভিতর যাব। প্রোগ্রাম ডাটার ভিতর যাওয়ার পরে এইখান থেকে দেখব যে এখানে আছে কিনা, তো এখানেও নেই। তারপর আমরা ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রোফে আপনার যেহেতু আপনার কম্পিউটার যেই নামে দেওয়া আছে সেটাই যাবেন। প্রোফে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ ডাটা যাওয়ার পর লোকালের ভিতর এখানে দেখেন, এখানে এই যে টেক্সমিথ এখানে আছে, এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর লোকাল লোর ভিতরে আছে নাই, তারপর রোমিংয়ের ভিতরে আছে এই যে টেক্সমিথ, এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর তো আমাদের এইখানে মোটামুটি যা আছে এখান থেকে কেটে দিয়েছি। অ্যাপ ডাটা এখানে যদি থাকে লোকালের ভিতর নাই, এখানে থাকে না স্বাভাবিকভাবে, তো এখান থেকে কাটা হয়ে গেছে। এখন আমাদের রেক্স এডিট থেকে কাটতে হবে, রেক এডিট। তো রান চালু করব আমরা, উইন্ডোজ আর টিপ দিলে, উইন্ডোজ এবং আর যদি একসাথে চেপে ধরেন তাহলে এরকম রান চালু হয়ে যাবে উইন্ডোজের। তো এখানে আমরা লিখব REG রেক এডিট। তো রেক এডিট না আসলে আপনারা যাদের 32 বিট দেওয়া তাদের 32/32 দিয়ে দেবেন, তাহলে আসবে। তারপর রেক এডিট দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবেন। তো এখানে কি করতে হবে, এখানে এই যে হাইকি এই যে কারেন্ট ইউজার যেটা সেটা আমরা ওপেন করব। সেটা ওপেন করার পর তারপর এখান থেকে সফটওয়্যার ওপেন করব। সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনাদের সফটওয়্যার কোনটা সেটা ইনস্টল করে নেবেন। তো এখানে নাই, আমারটা এখানে থাকার কথা যেহেতু অন্য জায়গা থেকে কেটে গেছে। তারপর লোকাল মেশিনে যাব। লোকাল মেশিন এই জায়গা থেকে সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর এখান থেকেও কেটে গিয়েছে। তো আপনারা এখানে দেখবেন এখানে থাকতে পারে, কিছু কিছু সফটওয়্যার থাকে আবার কিছু কিছু সফটওয়্যার আপনি সে কেটে যায়। তো হাইকি ইউজারের ভিতর তো থাকে না, তারপর কারেন্ট কনফিগের ভিতরও নেই। তো এইভাবে প্রত্যেকটা চেক করে নেবেন, এই কারেন্ট ইউজার চেক করবেন, লোকাল মেশিন চেক করবেন, আর হাইকি ইউজার চেক করবেন। এই তিনটা জিনিস চেক করে নেবেন। আমারটা নেই কিন্তু থাকে, প্রতিটা সফটওয়্যারেই থাকে, আমারটা নেই যেহেতু হয়তো এই সফটওয়্যারটার এখানে আসেনি। ওকে,
তো এইভাবে সব কিছু কেটে যায়। আর এটা খুব সাবধানে ব্যবহার করবেন, রেজিস্ট্রি এডিটরটা প্রথমটা তো না ব্যবহার করলেই ভালো, তারপরে এই তিনটা, এইটা এইটা এইটা, খুব দেখে শুনে ব্যবহার করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর এ তো কেটে গেল প্রথম পর্ব, তারপর আবার রান চালু করবেন, উইন্ডোজের রানটা চালু করবেন, উইন্ডোজ বাটন আর আর বাটন একসাথে ক্লিক করার পর তারপর আমরা টেম্পোরারি ফাইল কাটবো, TEMP টেম্প লিখলেই তারপর জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর টেম্পোরারি ফাইলগুলো আসবে, তারপর এখান থেকে অল সিলেক্ট করে ডিলিট করে দেবো, ঠিক আছে, অল সিলেক্ট করে ডিলিট করে দেবো। যদি আপনাদের ডিলিট না হয়, যেসবগুলো ডিলিট না হবে সেগুলো রেখে দেবেন, কারণ ওগুলো কম্পিউটারের পার্সোনাল জিনিস থাকতে পারে এই জন্যে। তো এখন টেম্পের ফাইলও কেটে দিয়েছে, এখন উইন্ডোজ বাটন আর চেপে ধরবেন, তারপর রিসেন্ট লিখবেন, REC রিসেন্ট, তারপর রিসেন্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে রিসেন্টগুলোও কেটে দেবেন, এটা না কাটলেও হয়, তারপর কেটে দেবেন। কেটে দেওয়ার পর শেষ, আমাদের প্রাথমিক কাজগুলো সব শেষ হয়ে গেছে। এখন আপনাদের PCটা একবার রিস্টার্ট মারলেই হয়ে যাবে, ওকে। তার এইভাবেই একটা কম্পিউটারের যে কোনো একটা সফটওয়্যার বা যা যে কোনো প্রোগ্রাম এভাবে সম্পূর্ণভাবে কাটা সম্ভব। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে সামনে কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, থ্যাংকস।